প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে তিস্তার পানি বণ্টন বিষয়ে আলোচনা হয়েছে। জানা গেছে এই বিষয়ে শিগগিরই ভারতের একটি দল বাংলাদেশে আসবে। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা এ কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ সময় উভয় দেশের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে গেলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এছাড়াও দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে এগিয়ে নিতে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন পুরনো মিলিয়ে মোট 10টি সমঝোতা স্বাক্ষর নবায়ন করা হয়। বৈঠকে প্রযুক্তিগত অংশীদারিত্ব, সমুদ্র অর্থনীতি, স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা, রেল যোগাযোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সহ 10টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে রূপকল্প ঘোষণা করেছে দুই দেশ। টানা তৃতীয়বার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি কোনো দেশের সরকার প্রধানের প্রথম সফর। টেক্স রিপোর্ট, বার্তা 24।